গুড মর্নিং বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আমি তো ভালো আছি আর আমি সকাল সকাল চলে এসেছি আপনাদের সঙ্গে গল্প করার জন্য তো কয়েকদিন হচ্ছে ভিডিও দিতে পারিনি যদিও প্রত্যেকটা ভিডিও করা আছে আমি আপনাদেরকে ধীরে ধীরে সেগুলো পোস্ট করে দেখাবো তো এটা হচ্ছে আমার সুগার টেস্ট হয়েছিল আর সুগারের রিপোর্ট ভালো অনেক কমে গেছে আর যাই হোক একটা ভালো ব্যাপার এটাই হচ্ছে না যে ঘরে একটা টেস্ট কিট থাকলে ভীষণ সুবিধে হয় হ্যাঁ এটা ঠিক যে এটা থেকে অনেকটাই কম মানে এটাতে যতটা আসে সুগার লেভেলটা তার থেকে কিন্তু ল্যাবে অনেকটা কমই আসে তো সেটা আপনাদের মাথায় রাখতে হবে যে ঘরে টেস্ট করলে যত আসবে তার থেকে অনেকটা কমই আসে ল্যাবে তো সেই কারণে সুগারটা অনেকটাই কমেছে বাড়িতে একশো দুই এসেছিলো আর এটা একদম ফাস্টিং তো একটাই করেছিলাম আর তারপর আর ল্যাবের টেস্ট করিনি কেন কয়েকদিন আগে ল্যাবের টেস্ট হয়েছে তো সে কারণে তো তাড়াতাড়ি করে প্রশান্ত চালটা ধুয়ে দিচ্ছে তো ও ছিল আর কি বাড়িতে সে কারণে তো আজকে একটা স্পেশাল রান্না বানাবো আর সেটা হচ্ছে তোমাদের সবার সঙ্গে শেয়ার করব। আমি চাই না রান্নাগুলো ঠিক কেমন হচ্ছে না হচ্ছে আমি কিছু বুঝতে পারি না কেননা কমেন্ট কেউ করে না যে কারণে আমার বোঝা খুব মুশকিল হয়ে যায় কিন্তু যাই হোক আমি আমার মতন করে ভিডিওগুলো করি সেটা কারো ভালো লাগছে কি লাগছে না সেগুলো আমি কিছুই জানি না বুঝতে পারি না তো যাই হোক আসলে ইউটিউব এখন অনেক একটা বিরাট বড় একটা প্ল্যাটফর্ম তো সেখানে অনেক রকমের ভিডিও থাকে সভ্য ভিডিও থাকে খারাপ ভিডিও থাকে অনেক ধরনের এবার মানুষকে চুজ করে নিতে হবে সে কোনটা দেখবে তাই না মানুষের মনোবৃত্তি প্রবৃত্তি যেমন হবে সে সেরকম ধরনের ভিডিওগুলো দেখার চেষ্টা করবে সেটা নিয়ে আমার কিছু বলার নেই তো আমি যে ধরনের বেসিক্যালি ভিডিওগুলো ইউটিউবে দেখতে পছন্দ করি সেগুলো উপর বেশ করেই আমার একটা সময় চিন্তাধারা হয়েছিল যে আমি যখন বাড়িতেই যখন ছিলাম আর কি মানে যখন আমি ভাবছিলাম যে ঘরে বসে শুধু শুধু সময় নষ্ট করতে আমার একদমই ইচ্ছে করে না তখন ভাবলাম একটা কোনো কাজের মধ্যে থাকা ভালো তো টাইম স্পেন্ড হবে ভালো হবে আর সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে ইউটিউব করতে গেলে অনেকে অনেক ধরনের নেগেটিভ কমেন্ট করে অনেক কিছু হয়তো বলবে আমি সেটার কখনো ধারধারি নি আর কি আমি সবসময় চেষ্টা করেছি যে আমার যেটা ভালো লাগে আমি যেটা করতে পারি আমার যেটা করতে ইচ্ছে করে আমি সেটাই করব। তাতে কার কি গেলো কার কি এলো কিছুই আমার আসে না তো সেই কারণে আমার সবসময় ইচ্ছে করতো যে চলো একটা কিছু করি তো ইউটিউবে ভিডিও করা শুরু করি না প্রথম প্রথম ভিডিও করতে এমনি ভিডিও করতাম মানে আমার এমনি শখেই করতাম হোয়াটসঅ্যাপে দিতাম কখনও ইনস্টাগ্রামে দিতাম কখনও ফেসবুকে দিতাম আমি জানতাম না ইউটিউবটা একটা কোনো প্রফেশনাল যে কেরিয়ার তৈরি করে যেতে পারে এরকম কিছু আমার ধ্যান ধারণা ছিল না তো এটা যে একটা ইউটিউব বিজনেস প্ল্যাটফর্ম সেটা আমার জানা ছিল না তো ধীরে ধীরে সেটা আমি জানতে শুরু করি আর জানতে জানতে একটা সময় এটা হয় যে আমার একটা ইন্টারেস্ট চলে আসে তো আমি তারপর থেকে ইউটিউবে কাজ করা শুরু করি হঠাৎই তো শুরু করার পরে কিছু সমস্যা হয়েছিল মোবাইলে যে কারণে আমার কাজ হচ্ছে মাঝখানে কিছুদিন বন্ধ হয়ে যায় তারপরে আবার শুরু করি তারপরে ভাবলাম যে ইউটিউব করতে করতে অনেকগুলো জিনিস আমার সামনে আসছে সেটা হচ্ছে যেমন এডিটিংয়ের কাজটা যেটা অনেক দিন ধরেই বন্ধ করে দিয়েছিলাম ইউটিউব করতে করতে আবার এডিটিংয়ের একটা ভিডিও এডিটিংয়ের একটা কাজ স্টার্ট হয়ে গেল একটা স্টোরি বোর্ডিং কীভাবে করতে হয় সেই জিনিসটা শিখতে শুরু করলাম তারপরে থামনেল বানানো থামনেল বানানোটা এটা যারা গ্রাফিক্সের কাজ করে বা যারা এডিটিংয়ের কাজ করে ফটো এডিটিংয়ের তারা তো জানেই সেটা একটা ইন্টারেস্টিং জায়গা ছিল তো এরকম ধীরে ধীরে ছোট ছোটো বিভিন্ন রকমের বিষয়গুলো উঠে আসে তখন ভাবলাম যে হ্যাঁ সত্যি তো একটা জিনিসের মধ্যে শিখতে শিখতে বা কাজ করতে করতে তো আর অনেকগুলো ধারা মানে আমি শিখতে পারবো এটা একটা ইন্টারেস্টের জায়গা ছিল আর এর পিছনে সময় দিতেও আমার খুব একটা খারাপ লাগতো না কেন আমি যেটা করি সেগুলোকে আমি তুলে ধরার চেষ্টা করি হ্যাঁ খারাপ কোনো কিছু দেখাতে বা কোনো কিছু করতে করি না তো আর কী দেখাবো আমি যেটা করি সেটাই দেখাই সারাদিন যেভাবে আমার কাটে যেরকম করে যেদিন যেমন সময় কাটে সেইভাবে ভিডিও করি হ্যাঁ সব সময় হয়তো সব কিছুর ভিডিও আমি করি না আমার ভালো লাগে না যেটা সেটা আমি করি না যে ভিডিওটা আমার ভালো লাগে করতে সেই রকম ভিডিও করি তো এরকম করতে করতে বেশ কিছু ভিডিও আমার হঠাৎ করে জমে যায় তারপরে আমি হঠাৎ করেই প্রশান্ত আমাকে বলে তুমি তো করতেই পারো এটা না করার তো কিছু নেই হ্যাঁ ঠিক আছে তো তারপরে করি করতে করতে এটা হয় যে ইউটিউবে প্রতিদিন ভিডিও দিতে থাকি দিতে থাকি আগে একটা যেটা ছিল যে রান্নার একটা খুব মানে আমার এখনও রান্নার ভীষণ একটা শখ রয়েছে তো সেই রান্নাবান্নার ভিডিও একটা শুরু করি কিন্তু তখন না প্রসিজারটা আমি জানতাম না যে কোন প্রসিডিওরে হচ্ছে ইউটিউব মানে কাজটা কমপ্লিট হয় মানে তৈরি হয় ইউটিউবটা সেটা জানতাম না পরে যখন আমি ওটা জানতে পারলাম তখন ওটা ডিলিট করে আবার আমি আরেকটা নতুন করে একটা চ্যানেল পুরো ক্রিয়েট করলাম বিভিন্ন জায়গা থেকে জানতে পেরে তারপরে গিয়ে তবে কারোর কাছ থেকে কেউ শিখেছে বা কেউ করছে ব্লগ তার কাছ থেকে শিখেছি সেরকম কিছু নয় এমনি ইউটিউব দেখতে দেখতে একটা ইন্টারেস্ট চলে আসে তো এইভাবে আমি দুটো চ্যানেল স্টার্ট করেছি কিন্তু একটা চ্যানেলই আমার এখন চলছে আরেকটা চ্যানেলে কাজ করতেই পারছি না অনেকটা বলা যায় অলসতা তো যাই হোক আজকে যে রান্নাটা হচ্ছে এটা হচ্ছে লেমন বাটার চিকেন তো এটা খুব একটা গ্রেভি রাখবো না একটু হালকা গ্রেভি থাকবে খুব কম আর এটা হচ্ছে বাটার দিয়ে তৈরি হবে যেহেতু লেমন বাটার চিকেন আর এটা ভীষণই শর্টকাটভাবে তৈরি করেছি প্রথমবার তৈরি করছিলাম এটা হচ্ছে গরম মশলা মানে এলাচ দারুচিনি লবঙ্গ এটাকে একটুখানি মানে পেস্ট করে নিয়েছি মানে গুঁড়ো করে নিয়েছি জাস্ট একটু হামান দিস্তাতে করে একটুখানি গুঁড়ো করে নিয়েছি তার উপরে হচ্ছে পেঁয়াজটা দিয়ে দিয়েছি আর গোটা রসুন দিয়ে দিয়েছি আর গোটা গোটা এই জন্যই দিয়েছি কারণ আমার কাছে টাইম একদম ছিল না আর সবচেয়ে বড়ো কথা এটা হয় না যেদিন প্রশান্ত ছুটি থাকে বা প্রশান্ত কোনো কারণে বাড়িতে থাকে সেদিন রান্না করতে আমার লেট হয়ে যায় কারণ ঘুম থেকে উঠতে একটু লেট হয় কারণ আমার একটা খুব প্রবলেম হয় যেটা যে ও যখন ঘুমোতে থাকে তখন মনে হয় আরে আমিও একটু ঘুমিয়ে পড়ি থাকে একটু পরে উঠবো এই করে করে ভীষণ অলসতা হয়ে যায় তো তারপরে যেটা হলো যে এটা ভালো করে নাড়াচাড়া করছিলাম আর সবচেয়ে বড় কথা হচ্ছে যখন বাটারের উপর পেঁয়াজটা রসুনটা পড়ে না অসাধারণ একটা স্মেল আসে আর এর মধ্যে যেমনি গরম মশলাটাকে একটু থেতো করে দিয়ে দিয়েছি স্মেলটা অসাধারণ হচ্ছিল তারপরে দিলাম কাঁচা লঙ্কা কেননা তোমরা তো জানোই যে শুকনো লঙ্কাটা আমি একেবারেই মানে খাই না মানে আমাদের বাড়িতে আসেই না শুকনো লঙ্কা তো সেইভাবেই হচ্ছে দিয়েছিলাম তো এটারই স্মেল এত ভালো ছিল না মানে এটা দিয়েও মানে আমি আমাকে যদি বলে যে ভাতের সাথে এরকম ভাজা একটা দিয়ে খেয়ে নিতে আমি খেয়ে নেবো মানে আমার এরকমই হয় আর কি আমার না সত্যি কথা মানে এক দিন এমন হয় না আমার না সেদিন আর কোনো তরকারি খেতে ইচ্ছে করে না এরকমও আমার একটা মানে বাজে হ্যাবিটও আছে যেটার জন্য প্রশান্ত ভীষণই বকে তো যাই হোক এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে মাংসটা ধুয়ে নিয়েছি তো ধুয়ে রাখা ছিল ধুয়ে নিয়েছি বলতে এটা প্রশান্তই ধুয়ে রেখেছিলো ওই দুই কাজগুলো ওই করে বেশিরভাগ সময় তো ধুয়ে টুয়ে রেখেছিল আগের দিনই এনে রেখেছিল তো সেগুলো একসাথে দিয়ে দিয়েছিলাম তো আর অন্য কোনো রান্না করবো না এটাই ভেবেছি শুধু মাংসটাই হবে আর ভাতটা তো বসিয়েই দেওয়া হয়েছে আর এর মধ্যে যেটা করেছি এটা হচ্ছে লেবুটাকে লেবুর যে ছিলকাটা হয় না মানে যে বাইরের দিকের যে সবুজ রঙের সবুজ হলুদ রঙের যে খোসাটা শুধু সেই অংশটা মানে সাদা অংশটা নয় দিয়ে এটাকে গুঁড়ো করে না ওর উপরে হচ্ছে দিয়ে দিয়েছিলাম কারণ যাতে হচ্ছে এটা ফ্লেভারটা ভালো আসে তো কেননা লেমন বাটার চিকেন তো লেমন বাটার চিকেনে লেমনের যে খোসাটা সেটা ভীষণভাবে ইম্পর্ট্যান্ট কিন্তু আমাদের যেমন মেদিনীপুরে থাকলে যেটা সুবিধা হয় লেবুটা পাওয়া যায় কিন্তু আমি না বেনারসে কোথাও কোনো মার্কেটে আমি লেবু পাইনি আমি জানি না মানে এখানে কি গাছটা নেই না হয় না জানি না তবে আমার ইচ্ছে আছে যখন নিজের বাড়ি হবে তখন যেন লেবুর গাছ আমি লাগাতে পারি ওই কলম করে লাগাতে হবে আর কি কেননা যাই হোক ছোটো করে লাগাতে হবে আর কি বারান্দাতে তো এইভাবে হচ্ছে লেবুটার যেটুকু অংশ আমি খুঁজে খুঁজে পেয়েছিলাম মোটামুটি সবুজ সবুজ অংশ সেই অংশগুলোকে কুড়ি করে মোটামুটি দিয়ে দিয়েছিলাম আর ফ্লেভারটা ভালো আসছিল কিন্তু এটা যদি গন্ধরাজ লেবু বা কাগজি লেবুর যে খোসাগুলো হয় না ওগুলোর ফ্লেভারগুলো অনেকটা বেশি আসে আর এই লেবুগুলোর ফ্লেভারটা অতটা আসবে না যতটা ওই লেবুগুলোর আসে তো সেই জন্য একটুখানি লেবুর রসও আমি মিক্স করে দিয়েছিলাম প্রশান্ত বলল যে উপরের শুধু চিলকেটা দিলে তুমি স্মেলটা পাবে কিন্তু হালকা যে টক ভাবটা সেটা আসবে না তো সেই জন্য আমি একটুখানি লেবু নিংড়ে দিয়ে দিয়েছিলাম তো চিকেনের যেটা ফ্লেভারটা এই ধরনের চিকেনে আমি ভাবছিলাম ফ্লেভারটা কেমন আসবে কিন্তু হ্যাঁ পেঁয়াজ রসুন আদা টমেটো সেগুলো দিয়ে রান্না করলে সে তো আর একটা অন্য ফ্লেভার হয় আচ্ছা এটা যেটা করেছিলাম সেটা হচ্ছে একটুখানি মিষ্টি দই নিয়েছি আর মিষ্টি দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম আর সেটা দিয়ে দিয়েছিলাম আর এর মধ্যে একটুখানি কাজু দিয়েছিলাম দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিয়েছিলাম আর সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলোর মধ্যে না আমি অনেক সময় এটা দেখেছি অনেকে দেখি এর মধ্যে আমন্ড কাজু তারপরে অনেক কিছুই দেয় মানে পোস্ত চারমগজ অনেক কিছু দিয়ে হোয়াইট একটা সস তৈরি করে তো আমার কাছে যেহেতু বেশি কিছু ছিল না তো যেটা ছিল সেটাই আমি দিয়ে দিয়েছিলাম তো সত্যি কথা বলতে কি চিকেনের মধ্যে যে এই যে ফ্লেভারটা আসছিল এই যে হোয়াইট কালারের মানে গন্ধটা স্মেলটা এটা খুব ভালো লাগছিলো আর সবচেয়ে মানে হোয়াইট কালারের গন্ধ বলতে আমি এটা বলতে চাইছি মানে যেমন লাল মশলা যেটা আমরা বানাই তার থেকে কিন্তু এই হোয়াইট সসের গন্ধটা কিন্তু অসাধারণ আসছিলো কারণ আমার যে ছড় দিয়ে আর কি সেই দিদি বলেছিল যে এই যখন চিকেন বানাবি তখন হচ্ছে একটু মিষ্টি দই দিয়ে দেখবি কেমন লাগে তো আমি মিষ্টি দইটাই ব্যবহার করেছিলাম আর সত্যি কথা লেমন বাটার চিকেনে কিন্তু মিষ্টি দইটাই সবচেয়ে সুন্দর লাগছিল খেতে একটুও খারাপ লাগছিল না তো সেই কারণে এই চিকেনটা করা হয়ে গেছিলো আর এটা একটুখানি গ্রেভিটা কম হয়ে গেছিলো কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। আর এটা লেবু ছড়িয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর পেঁয়াজ দিয়ে শশা ছিল না বাড়িতে আর এইভাবে খেতে দারুণ লাগছিলো আমি যদিও ভাতের সাথে লেবুটা খাই না কিন্তু এটা রান্না হয়েছিল তো ভালো লাগছিলো আর চালের মধ্যে প্রশান্ত এটা করেছিল একটুখানি লেবুর রস আর একটু নুন দিয়ে চালটা সেদ্ধ করেছিল যে কারণে ওটাও খেতে বেশ সুন্দর লাগছিলো তো আজকের রান্নাটা বেশ আমার কাছে তো বেশ মজাদার আর বেশ টেস্টি ছিল আর সবচেয়ে বড় কথা যার জন্য বানিয়েছিলাম মানে আমার হাজবেন্ডের জন্য মানে প্রশান্তর জন্য সে খেয়ে বলেছে ভালো হয়েছে তাহলে আর কি চাই তাই না এখানে যে ব্যাগগুলো দেখালাম না ব্যাগগুলো এইভাবে আছে বলে না আমি নিজে বিরক্ত প্রকাশ করছি সত্যি আমার না একদম ভালো লাগে না অগোছালো জিনিসপত্র মানে অর্গানাইজেশনটা যদি ঠিকঠাক না হয় আমার ভালো লাগে না তো দুপুরে খাওয়া দাওয়া করে একটা ঘুম হয়ে গেছে কিছু কাজকর্ম ছিল কম্পিউটারে হয়ে গেছে এবার গোপালের একটু সেবা চলছে গোপালের সেবা বলতে গোপালকে এখন সন্ধেবেলা খাইয়ে টাইয়ে একদম শোয়ানো হবে আর কি সেসব হয়েছে রাত্রেবেলাও আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি আর প্রশান্ত দুজনে এখন গল্পগুজব করছি আর প্রশান্ত প্রত্যেক দিন রাত্রেবেলা আমার জন্য হট ব্যাগ রেডি করে দেয় তো এই জিনিসটা আমার সত্যি কথা ভীষণ দরকার হয় তো এটাও প্রত্যেকদিন করে দেয় আমাকে চিন্তা করতে হয় না তো আজকের মতন এই কালকে আবার দেখা হবে অনেক কথা হবে ভালো থেকো সুস্থ থেকো সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর ভালো থেকো সুস্থ থেকো